ট্রেন্ডি ডিজাইনে থ্রিডি অবজেক্ট বা আইকনের চাহিদা বেড়েই চলছে, তবে আমরা অনেকেই থ্রিডি অবজেক্ট কাস্টম রিক্রিয়েট করতে পারি না। তাই টেকের একাডেমি থেকে শেয়ার করা হবে কিভাবে থ্রিডি অবজেক্ট ক্রিয়েট করবেন। সাথে থাকছে ফ্রি থ্রিডি অবজেক্ট রিসোর্স বান্ডেল এবং রিসোর্স সাইট লিংক। ফিরছি ইন্টোর পর। প্রথমে আমরা কথা বলবো কিভাবে থ্রিডি অবজেক্ট বা আইকন ক্রিয়েট করতে পারি। তার আগে একটু বলে রাখি আমরা আসলে কোন ধরনের টুলসগুলো ইউজ করব থ্রিডি আইকন বা অবজেক্টের জন্য। আমি এখানে বলে রাখি যারা থ্রিডি টুল জানেন, লাইক ব্লেন্ডার, মায়া, সিনেমা 4D, ম্যাক্স, এই সকল টুলসগুলো জানেন যেগুলো রিয়েল থ্রিডি নিয়ে কাজ করে, সেগুলো দিয়ে আপনি যদি করতে পারেন বা আপনি জানেন তাহলে আপনার জন্য খুব ইজি হবে যে কোনো আইকন বা অবজেক্ট ক্রিয়েট করা থ্রিডির। বাট আপনি যদি সেগুলো না জানেন তাহলে আপনাকে অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর যে কোনো একটা টুলস দিয়ে আপনাকে ফাইনালি করতে হবে। সো আমি আজকে আপনাদেরকে কোনো থ্রিডি টুল দেখাচ্ছি না, বাট আমি এখানে একটু বলে রাখি আমি অনেক সময় আমার ডিজাইনগুলোতে আপনারা থ্রিডি অবজেক্ট বা শেপগুলো দেখতে পান, সেগুলো মূলত হচ্ছে আমি সিনেমা 4D দিয়ে করে থাকি। বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে আপনি ফাইনালি একটি থ্রিডি অবজেক্ট বা আইকন ক্রিয়েট করতে পারেন। আমি জাস্ট একটা দুইটা এক্সাম্পল দেখাবো, তাহলে আপনারা ক্লিয়ার হবেন এবং কি আপনারা নিজেরা নিজেদের মতো করে নিজেদের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে আপনারা নিউ নিউ আইকন বা নিউ নিউ অবজেক্টগুলো থ্রিডিতে কনভার্ট করতে পারবেন। জাস্ট আমি চলে গেলাম ফাইলে, দেন নিউতে গেলাম, দেন হচ্ছে আমরা যে কোনো সাইজের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, যেহেতু আমরা এখানে কোনো ধরনের প্রজেক্ট ক্রিয়েট করতেছি না, জাস্ট আমরা ক্রিয়েট করলাম। দেন আমরা ফাইনালি আজকে প্রথমে দেখবো হচ্ছে যে একটা আইকন, লাইক আমরা একটা প্লেসের আইকন দেখি কিভাবে আমরা অ্যাড্রেস বা প্লেসের আইকনটা থ্রিডিতে কনভার্ট করতে পারি বা থ্রিডি ক্রিয়েট করতে পারি আইকনটা। জাস্ট আমরা তার জন্য একটা ইলিস্ট নিলাম, জাস্ট আমি একটা ইলিস্ট নিচ্ছি, ওকে। দেন আমরা এটা হচ্ছে ফিল কালারটাকে ব্ল্যাক করে দিলাম এবং কি আমরা স্ট্রোকটাকে নান করে দিলাম এবং কি আমরা ফাইনালি এটাকে একটু আমরা ছোটো করে দিচ্ছি, জাস্ট আমরা একটু ছোটো করে দিলাম। দেন আমরা পেন টুলে চলে গেলাম, এরপর আমরা এখান থেকে একটা পাথ ক্রিয়েট করতেছি, জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা আর একটা পাথ এখান থেকে ক্রিয়েট করতেছি, দেন আমরা এখানে পাথটা দিয়ে দিলাম। দেন আমরা জাস্ট এরপর আর একটা পাথ ক্রিয়েট করতেছি, একে আমরা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম, ওকে। দেন আমরা ফাইনালি, লাইক মনে করেন আমি একটা প্লেসের আইকন ক্রিয়েট করলাম, এটা আপনারা অনেক অ্যাডভান্স লেভেলও করতে পারেন। যেমন আমরা হচ্ছে এখানে যদি আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ অ্যাড করি, দেন হচ্ছে এটাকে যদি আমরা একটু ছোট করে দিই, দেন আমরা ফাইনালি এই দুইটাকে আগে অ্যাড করে নিই যে দুইটা আমরা আগে শেপ ক্রিয়েট করছিলাম। জাস্ট এইটাকে আমরা অনেকভাবে অ্যাড করতে পারি, একটা হচ্ছে আমরা পাথ ফাইন্ডার টুল দিয়ে অ্যাড করতে পারি এবং কি আমরা শেপ বিল্ডার টুল দিয়ে অ্যাড করতে পারি। জাস্ট আমরা এই দুইটাকে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে অ্যাড করে দিলাম। দেন আমাদের যে সেকেন্ড যে শেপটা আছে এটাকে আমরা মাইনাস করে দিব, তাহলে আমাদের এটা লুকটা একটু চেঞ্জ হবে, আপনারা আপনাদের মতো করবেন। জাস্ট আমরা আবার সবগুলোকে সিলেক্ট করলাম, দেন শেপ বিল্ডার টুলে গেলাম, দেন অলটা ক্লিক করলাম, জাস্ট আমরা ক্লিক করলাম, এটাকে ম্যানেজ করে দিলাম, তাহলে ফাইনালি আমাদের একটা শেপ ক্রিয়েট হয়ে গেলো বা একটা আইকন ক্রিয়েট হয়ে গেলো বা একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেলো। জাস্ট এইটাকে ফাইনালি আমরা থ্রিডিতে কনভার্ট করবো। কীভাবে করতে পারি তার জন্য আমরা চলে যাবো হচ্ছে যে এফেক্টে। অবশ্যই আপনারা এর আগে এটাকে সিলেক্ট করতে হবে এবং কি আপনি যদি চান যে এটার কী কালার হবে সেটা আপনি আগে থেকে ঠিক করতে পারেন। যেমন আমি চাই হচ্ছে যে আমাদের যে ব্র্যান্ডিং কালার ব্লু কালারটাই হোক, দেন আমরা এখান থেকে জাস্ট ব্লু কালারটাকে সিলেক্ট করলাম, দেন আমরা ওকে দিলাম। এরপর আমরা চলে গেলাম এফেক্টে, দেন হচ্ছে আমরা থ্রিডি অ্যান্ড ম্যাটেরিয়ালে চলে যাব। এখানে একটু বলে রাখি যাদের বাসনগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের বাসনগুলো ওল্ড টাইপের হবে তারা এই জিনিসটা পাবেন না, তারা পাবেন শুধুমাত্র থ্রিডি ক্লাসিক। আর যারা 2023 বা 22 বা 21গুলো ইউজ করেন তারা এই সকল অপশনগুলো পাবেন। জাস্ট আমরা এখান থেকে চলে গেলাম থ্রিডি অ্যান্ড ম্যাটেরিয়ালসে, দেন এখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেবেলে গেলাম, দেন আমরা ওকে দিলাম। অলরেডি আমাদের এখানে দেখেন থ্রিডি এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করে রাখি, আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ কখনোই থ্রিডি টুলস না, এটা টোটালি একটা 2D টুলস, বাট এখানে থ্রিডি এফেক্ট অ্যাপ্লাই করা যায়, এটা আসলে মূলত ফ্যাক্ট 3D। দেন আমরা এখান থেকে চলে গেলাম, জাস্ট আমরা এখান থেকে একটু ডেপটাকে বাড়াচ্ছি, জাস্ট ডেপটাকে বাড়ালাম এবং কি আপনারা অ্যাঙ্গেলটাকে একটু রোটেশন করতে পারেন। যেমন দেখেন আমি অ্যাঙ্গেলটাকে একটু রোটেশন করে দেখাচ্ছি, লাইক মনে করেন আমি এরকমই চাচ্ছি। দেন এরপর হচ্ছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ইকুয়াল হচ্ছে দেয় আমরা যেমন যে কোনো একটা শেপে কালার দিই বা একটা টেক্সচার অ্যাপ্লাই করি, থ্রিডির ভাষায় ওটাকে ম্যাটেরিয়াল বলা হয়। আপনি এখানে যে কোনো একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারবেন এবং কি সেটা দিয়েও আপনি যে কোনো মডিফাই করতে পারবেন। আমি এখানে কোনো ধরনের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতেছি না, আপনার ইচ্ছা করলে এখানে গোল্ডেন টাইপের ম্যাটেরিয়াল আছে, আপনার এখানে আইস টাইপের ম্যাটেরিয়াল আছে, আপনার এখানে স্টোন টাইপের ম্যাটেরিয়াল আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। দেন আমরা চলে যাবো হচ্ছে লাইটিংয়ে, লাইটিংটা হচ্ছে যেহেতু থ্রিডি, টোটালি একটা থ্রিডি, সো এটা আমি আসলে এখানে ডিটেলসে বোঝানোর টাইম পাবো না। জাস্ট এখানে লাইটিংগুলো আপনারা যেমন আপনারা থ্রিডি যে কোনো কিছুতে যদি আপনারা একটা ছবি তুলতে যান আপনাকে লাইটিং করতে হয়, সেম এখানেও আপনাকে লাইটিংটা কোন দিক থেকে ফালাবেন বা কী লাইট ইউজ করবেন সেগুলো আপনাকে দেখা দিতে হবে।
জাস্ট আমি একটু লাইটের ইনটেন্সিটিটা একটু বাড়াই, লাইটটাকে একটু বেশি ফালাই এবং কি আমরা সফটনেসটাকে একটু কমাই দিই। ওকে আমার কাছে মনে হচ্ছে বেস্ট। দেন আমি ফাইনালি এটাকে রেন্ডার করব। জাস্ট রেন্ডার করলাম। এটা যারা ভিডিও এডিটিং করেন তারা অলরেডি জানেন রেন্ডার করতে ফাইনাল একটা আউটপুট পাওয়ার জন্য, যেটার বাংলা শব্দ হচ্ছে দেয় রূপান্তর করা। ফাইনালি এটাকে আপনাকে রেন্ডার করলেন, দেন রেন্ডার হলো। এরপর হচ্ছে আমরা এটাকে কিভাবে আমাদের ডিজাইনে ইউজ করতে পারি। জাস্ট আমি এখানে এটাকে ক্যান্সেল করে দিলাম, দেন এটাকে আমি জাস্ট একটু স্কেলিং করি। জাস্ট আমি একটু স্কেলিং করলাম শিফট ধরে, দেন আমাদের থ্রিডি হয়ে গেলো। এরপর আপনি এটাকে ফাইল হিসাবে আপনি এটাকে পিন জায়গায় সেভ করতে পারেন বা কপি করে আপনি যে কোনো ডিজাইনে আপনি প্লেস করতে পারেন বা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যানার আপনি এই টাইপের অবজেক্টগুলোকে ইউজ করতে পারেন, এমনকি শ্যাডো ক্রিয়েট করে বা আরও কিছু এফেক্ট অ্যাপ্লাই করে সেগুলো আপনি করতে পারেন। তাহলে আমরা একটু ক্লিয়ার হলাম কিভাবে আমরা থ্রিডি অবজেক্টগুলো ক্রিয়েট করতে পারি। আমি যদি আরও একটা এক্সাম্পল দেখাই তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। জাস্ট আপনি টাইপগুলো যাবেন, লাইক আপনি যে কোনো একটা লেটার লিখবেন সেটাকে আপনি থ্রিডিতে কনভার্ট করবেন। একই ওয়ে জাস্ট লাইক মনে করেন আমি লিখলাম হচ্ছে যে লাইক মনে করেন এই লিখলাম, দেন আমি এটাকে জাস্ট একটু স্কেলিং করলাম, দেন আমি জাস্ট চলে গেলাম সেম একই জায়গায় এফেক্টে চলে গেলাম, দেন থ্রিডি অ্যান্ড ম্যাটেরিয়ালে চলে গেলাম, দেন স্টুডেন্ট বেবেলে চলে গেলাম। দেন আমি এখান থেকে দেখেন আমি এখানে যে কোনো এর এফেক্টগুলোকে অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে একটু ম্যাটেরিয়ালকে অ্যাপ্লাই করে দেখাই। জাস্ট দেখেন আমি বলছিলাম ম্যাটেরিয়াল ইকুয়াল হচ্ছে আমরা যেমন কালার অ্যাপ্লাই করি বা যে কোনো টেক্সচার অ্যাপ্লাই করি, সেম এখানে যেমন আমি যেমন গোল্ডেনটা চাই আমি এখানে গোল্ডেনটাকে অ্যাপ্লাই করতেছি। দেখেন এখানে অলরেডি গোল্ডেনটা চলে আসলো। দেন আপনি আবার এখান থেকেও গোল্ডেনকে মডিফাই করতে পারবেন, লাইটিংটাকে মডিফাই করতে পারবেন, এভরিথিং আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন। তাহলে ফাইনালি আমরা ক্লিয়ার হলাম কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরকে ইউজ করে যে কোনো শেপকে বা যে কোনো টেক্সটকে বা যে কোনো অবজেক্টকে কিভাবে আমরা থ্রিডি এফেক্ট ইউজ করে ফাইনালি একটা থ্রিডি অবজেক্ট ক্রিয়েট করতে পারি, সেটা আমরা ক্লিয়ার হলাম। এবং কি আমি আমার ডিজাইনগুলোতে অনেক বেশি থ্রিডি অবজেক্ট বা আইকন ইউজ করে থাকি, স্পেশালি সেটা আমি আসলে সিনেমা 4D দিয়ে ক্রিয়েট করে থাকি, বাট আপনারা ফটোশপ দিয়ে করতে পারেন। আমার অনেক স্টুডেন্ট আছে যারা ফটোশপ দিয়ে ভালো ভালো মানের থ্রিডি অবজেক্ট ক্রিয়েট করে। এরপরে আমরা কথা বলবো হচ্ছে যে রিসোর্স বান্ডেল নিয়ে। আজকে আমরা আপনাদেরকে একটা ফ্রি রিসোর্স বান্ডেল দেবো, সেটা হচ্ছে 3D সোশ্যাল মিডিয়া আইকন। এটা আমি অলরেডি আপনাদেরকে একটু দেখাই, আমরা অলরেডি এখানে পিন যেগুলো শেয়ার করবো এখানে দুইটা ভিউ আছে। ওই যে 3D-র অনেকগুলো ভিউ থাকে, অনেকগুলো ডাইমেনশন থাকে। জাস্ট আমরা এখানে ফ্রন্ট ভিউটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। দেখেন আপনাদেরকে যেটা আমরা ফ্রিতে দিব সেটা দেখেন, এখানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা পোর্টফোলিও সাইটের আপনি এখান থেকে 3D জিনিসগুলো ডাউনলোড করতে পারবেন এবং কি আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন। যেমন এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, মানে একবারে স্ট্রেট ভিউ, সামনাসামনি যে ভিউটা আছে সেটা। দেন আরেকটা আছে সাইড ভিউ, যেটা আপনি ইউজ করতে পারেন বিভিন্ন ডিজাইনে। এটা আমি নিজেও ইউজ করি অনেক সময় আমার ডিজাইনগুলোতে। আসলে আমি আমার অনেক ডিজাইনগুলো পাবলিশ করি না এটা অনেক এর কারণে, বাট আপনারা ফাইনালি এই সকল ডিজাইনগুলো বা এই সকল আইকনগুলো আপনি আপনার ডিজাইনে বা আপনি ক্লায়েন্টের ডিজাইনে এগুলো ইউজ করতে পারেন। স্পেশালি আমি বলবো যে আপনারা ফেসবুক মেসেঞ্জার পেপাল অন্য অন্য যে আইকনগুলো আছে সেগুলো আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন আপনাদের ডিজাইনে। কিভাবে পাবেন আপনি এই রিসোর্স বান্ডেলটি? এই রিসোর্স বান্ডেলটি আমরা ফাইনালি ডিসক্রিপশনে দিব, দেন হচ্ছে আপনারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারবেন। তবে আপনারা এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করতে হবে, দেন জাস্ট ডিসক্রিপশনে ক্লিক করবেন, দেন আমি আপনার মেইলে সেন্ড করে দিব। তিন নম্বর আমরা কথা বলবো কয়েকটি সাইট নিয়ে যেখান থেকে আপনারা ফ্রিতে 3D আইকন ডাউনলোড করতে পারবেন, যেটা আমি নিজেও করে থাকি, এগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো। আমরা প্রথমে কথা বলবো free3dicon.com। এখান থেকেও আপনারা ফ্রিতে 3D আইকনগুলো ডাউনলোড করতে পারবেন। লাইক আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, এগুলো আসলে ইজি কাজ। আমরা জাস্ট লাইক মনে করেন একটা প্রোফাইলের জন্য বা একটা লাইক বাটন আমরা চাই, জাস্ট লাইকে আমরা ক্লিক করলাম বা আপনারা যে কোনো সার্চ করতে পারবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে এটা আমার ভালো লাগছে, জাস্ট এটাকে আমি সিলেক্ট করলাম। জাস্ট একটু ওয়েট করতে হবে, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম, দেন এটা চলে আসলো। দেন আপনি কোন অ্যাঙ্গেলে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। দেন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ফ্রি ডাউনলোড জাস্ট এখানে ক্লিক করবো, অটোমেটিকলি ফ্রিতে সেটা ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা সেকেন্ড নম্বরে কথা বলবো iconscout.com। এই সাইটটাকে আপনারা ফ্রিতে যে কোনো 3D আইকন বা এলিমেন্ট ডাউনলোড করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই, আপনারা জাস্ট এখানে যে কোনো নামে সার্চ করতে পারেন বা কিওয়ার্ড দিয়ে বা ট্যাগ দিয়ে সার্চ করতে পারেন। লাইক আমি একটু ফোন দিয়ে আপনাদেরকে দেখাই, আমি ফোন দিলাম, দেন এখানে অনেকগুলো ফোন আসলো। জাস্ট আপনাদের কাজ হবে ফ্রিতে এখান থেকে ফিল্টার থেকে ফ্রিটাকে চুজ করবেন, দেন এখানে ফ্রিডে অনেকগুলো চলে আসবে। জাস্ট লাইক মনে করেন আপনার এইটা ভালো লাগছে, জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন, দেন এখানে একটু সময় লাগবে। এটা অবশ্যই আমার এখানে নেটটা একটু স্লো আছে, এই জন্য একটু দেরি করতেছে। জাস্ট আপনার যেটা মনে হবে জাস্ট এখান থেকে ফ্রিটা ক্লিক করবেন, দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন।
জাস্ট আপনি এখান থেকে ব্লেন্ডার ফাইল, মানে ওই যে আমি বলছিলাম যে থ্রি ডির একটা টুলসের নাম হচ্ছে ব্লেন্ডার, আপনি যদি ব্লেন্ডার ইউজ করতে পারেন তাহলে আপনি এটা ডিরেক্টলি ডাউনলোড করতে পারবেন মেন ফাইলটা, এবং কি আপনি ওইখানেও এটাকে মডিফাই করতে পারবেন। বাট আমাদের নর্মাল হচ্ছে পিএনজিটা দরকার পড়ে, আমরা পিএনজিটা ডাউনলোড করবো জাস্ট, আমরা এরপরে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, এখানে আপনাকে কপি করে শেয়ার করার দরকার নেই এত কিছু। দেন আমরা ওকে করলাম। এরপরে তিন নম্বর সবচেয়ে জনপ্রিয় সাইট freepik.com, এটা থেকেও আপনি যে কোনো থ্রি ডি আইকন বা এলিমেন্ট ডাউনলোড করতে পারেন। সেটা কিভাবে, জাস্ট আপনি এখান থেকে লিখলেন ফোন, লাইক আমরা ফোন দিয়ে আজকে সার্চ করতেছি, জাস্ট আমরা ইন্টার দিলাম, জাস্ট আপনি এখানে ফিল্টারে সেম অপশন ফিল্টারে গিয়ে থ্রি ডিটাকে চুজ করবেন, দেন এখানে থ্রি ডির যে ফোনগুলো আছে সেগুলো চলে আসবে। আপনি জাস্ট এরপর হচ্ছে এখান থেকে আবার ফ্রিটাকে চুজ করবেন, যেহেতু আমরা এখানে টাকা পয়সা দিয়ে কিনবো না, জাস্ট আপনার লাইক মনে করেন এখান থেকে যেটা দরকার পড়ে সেটা আপনি ক্লিক করবেন, লাইক মনে করেন আমার এইটা দরকার পড়ছে, আমি জাস্ট এটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আপনারা তিনটা সাইট থেকে জাস্ট ফ্রিতে থ্রি ডি আইকন এবং কি অবজেক্ট ডাউনলোড করতে পারবেন। একটার নাম হচ্ছে freethreedicon.com, আরেকটার নাম হচ্ছে theiconscout.com, তিন নম্বর সবচেয়ে জনপ্রিয় বা পপুলার সাইট হচ্ছে freepik.com। এই তিনটা সাইট থেকেও আপনি ফ্রিতে থ্রি ডি আইকনগুলো ডাউনলোড করতে পারবেন। আর এই সকল ফ্রি থ্রি ডি আইকনগুলো যদি আপনি আপনার ডিজাইন ইউজ করেন তাহলে ওই ডিজাইনটার কোয়ালিটি বা লেভেল সেটা একটু ওয়াও লেভেলে চলে যায়, এবং কি ক্লায়েন্টকেও আপনি ফাইনালি প্রফেশনাল মানের ডিজাইন সাবমিট করতে পারবেন এবং কি ক্লায়েন্টও আপনার হ্যাপি থাকবো। সো আমি মনে করি আপনারা আপনাদের ডিজাইনে থ্রি ডি আইকন বা এলিমেন্ট ইউজ করা ট্রাই করেন, এতে করে আপনার ডিজাইনের কোয়ালিটি আরও বাড়বে। সো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও টেকের একাডেমির মাস্টার কোর্স রয়েছে, যেটাতে আমরা কীভাবে একটা ডিজাইনকে প্রফেশনাল লুক নিয়ে আসতে হয়, কোন ফন্ট কখন ইউজ করব, কখন কোন কালারকে আমরা ইউজ করতে পারি, কখন কোন শেপকে ইউজ করব, কীভাবে একটা প্রফেশনাল ডিজাইন ফাইনালি করতে হয়, এবং কি গ্রাফিক রিবার এবং ফ্রিপিক নিয়ে আমরা এ টু জেড একবারে মাস্টার ক্লাস নিয়ে থাকি, এবং কি কীভাবে মক আপ ক্রিয়েট করতে হবে, লোকাল ক্লায়েন্ট কীভাবে কাজ করতে হবে, এবং আমি কীভাবে কাজ করি, কীভাবে ইনকাম আরও বুস্ট করতে হবে, সেটা নিয়ে আমরা ফাইনালি আমাদের একটা মাস্টার কোর্স রয়েছে, যেটা আপনি অনলাইন এবং অফলাইনে করতে পারবেন, তাছাড়া আপনি রেকর্ডিং ভিডিও নিতে পারেন। সো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।